আর্জেন্টিনার আক্রমণভাগে বড় পরিবর্তন। লিওনেল মেসি আর্জেন্টিনার দলে নেই, বিশ্রাম চেয়েছেন তিনি। তার দলে না থাকা আর্জেন্টিনা ভক্তদের জন্য বড় দুশ্চিন্তা। তবে হিগুয়েইন আগুয়েরোকে বাদ দিয়ে নতুনদের ওপর ভরসা রাখায় অনেক আর্জেন্টিনা ভক্ত খুশি হবেন। ডি মারিয়ার দলে না থাকাও চিন্তার কারণ হতে পারে। দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার আক্রমণভাগ মানেই ছিল মেসি, হিগুয়েইন, আগুয়েরো, ডি মারিয়া। এবার প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ স্কালোনি দলে দিবালা, ইকার্দি, পাভনদের সুযোগ দেওয়ার পথ রচনা করেছেন। মেসি বিশ্রামে গেলেও হিগুয়েইন, আগুয়েরো, ডি মারিয়া আবার দলে ফিরবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। এছাড়া মাঝমাঠ এবং রক্ষণে আছে আর্জেন্টিনার নতুন কিছু ফুটবলার। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় দুটি প্রীতি ম্যাচের জন্য 29 সদস্যের দল ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি। তাতে বিশ্বকাপে খেলা 23 জনের মধ্যে 9 জন আছেন প্রীতি ম্যাচের দলে। 7 সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে গুয়াতেমালার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলার 4 দিন পর নিউ জার্সিতে কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে আলবে সেলেস্তেরা। আর্জেন্টিনার দল গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি, সার্জিও রোমেরো, গেরোনিমো রুলি। রক্ষণভাগ ফ্যাব্রিসিও বাস্কস, গ্যাব্রিয়েল মার্কাদো, মার্কোস অ্যাকুনা, তাগলিয়াফিকো, জার্মান পেজেলা, ওয়াল্টার কানেম্যান, রামিরো ফান্স মোরি, অ্যালান ফ্রাঙ্কো, নিকোলাস, লিওনেল ডি প্লাসিডো। মিডফিল্ডার এদুয়ার্দো, লিওনার্দো প্যারেডেস, সান্তিয়াগো অ্যাসকাসিবার, রদ্রিগো বার্টাগলিয়া, গঞ্জালো মার্টিনেজ, জিওভানি লো সেলসো, ফ্রাঙ্কো সার্বি, ম্যাপি মেজা, ম্যাথিয়াস ভার্গাস, ফ্রাঙ্কো ভাজকুয়েজ, এপিকুয়েল প্যালাসিওস, লাউটারো মার্টিনেজ। ফরোয়ার্ড মাওরো ইকার্দি, জিওভান্নি সিমিওনে, ক্রিশ্চিয়ান তাবুন, পাওলো দিবালা, অ্যাঙ্গেল কোরেরা।